শ্রী গৌর সুন্দর, কলিযুগ পাবনাবতার প্রভু শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর একান্ত কৃপা প্রাপ্ত গৌড়ীয় বৈষ্ণব কুলতিলক আচার্য বরেণ্য শ্রীল শ্রীযুক্ত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ আজ থেকে কয়েক শতাব্দী পূর্বে শ্রীধাম বৃন্দাবনের নিষ্কিঞ্চন বৈষ্ণববৃন্দের দ্বারা বিশেষভাবে অনুরুদ্ধ হয়ে রচনা করেছিলেন এক অতুলনীয় গৌরলীলারসময় গৌরলীলাময় গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। যারা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের সঙ্গে পরিচিত আছেন তারা নিশ্চয়ই জানেন এই গ্রন্থখানি প্রভু নিত্যানন্দের কৃপাতেই কবিরাজ গোস্বামীপাদ লিখেছিলেন বলে তার স্বীকৃতি আছে গ্রন্থের মধ্যে। আগামী ত্রয়োদশী তিথি শুক্লপক্ষের শুক্লাত্রয়োদশী প্রভু নিতাই চাঁদের শুভ আবির্ভাব তিথি সামনে আসছেন, তার আগে সপ্তমী তিথি আসছেন শ্রী অদ্বৈত সপ্তমী প্রভু সীতানাথের আবির্ভাব তিথি, নিশ্চয়ই সবাই জানেন। তবু আমি আপনাদের কাছে, যেহেতু এটা একটা আশ্রম, বৈষ্ণবের আশ্রম, আমি প্রভু নিত্যানন্দের ওপরে একটু আলোচনা রাখবার চেষ্টা করব। দুটো দিন যাবত আমার, আজ এবং কাল দুদিন পাঠ আছে, যদিও দুদিনে নিত্যানন্দ কথা কিছুই বলা যাবে না, তবু আমার ইচ্ছা কবিরাজ গোস্বামীপাদের লেখনীকে অনুসরণ করে দু চারটে কথা বলা। কারণ আমরা বৈষ্ণব জগতে এই মুহূর্তে প্রভু নিত্যানন্দকে প্রায় ভুলতে বসেছি, ওই ধ্বনি একটা দিতে হয় দি জয় নিতাই বলে ব্যাস হয়ে গেল। এই তো দেখছেন অবস্থাটা, দেখছেন এটা এপিডেমিকের মতন, সংক্রামক ব্যাধির মতন। এটা আমরা ধ্বনি দিই কিন্তু ধ্বনির মূল্যটা বুঝি না, নিত্যানন্দ নামের মহিমাটাও বুঝি না। আমি এটা বোঝাবার জন্যই বলেছি একটা ধ্বনি দিয়ে এই পর্যন্ত গৌ মহাপ্রভুর বাড়িতে গিয়ে জয় নিতাই বলে একটা দুহাত তুলে দিলাম। আমরা জানি না যে দুহাত কেন তুলতে হয়। দুহাত তোলাটা হলো সম্পূর্ণ আত্মসমর্পণ করা। আত্মসমর্পণের বালাই নেই, দুটো হাত তুলে দিলাম আরতির সময় যে চামড়ের ইয়ে হলো, চামড় আর নিয়ে আরতি হলো, দুহাত তুলে নাচতে লাগলাম যেন কত সমর্পণ করেছি। বস্তুতপক্ষে কিন্তু আসলে বৈষ্ণব জগতে কতগুলো জিনিস চলে এসেছে সংক্রামক ব্যাধির মতন ভেতরে আমাদের। আমরা এই করলে এই করতে হয়, এই করলে এই করতে হয়, আবার মা হাতে মালা থাকলে মাথার উপর মালাটা নিয়ে ঢিপ করে একটা প্রণাম করতে হয়, এগুলো সব আমাদের এখন দেখা হয়। এবারে আমার এগুলো দেখতে দেখতে খুব অস্বস্তি লাগে যে কতগুলো পলিউশন ঢুকে গিয়েছে আমাদের বৈষ্ণব জগতে, অসম্ভব রকমের পলিউশন। এই পলিউশনকে ছাড়ানো বড় দুষ্কর, কেউ ছাড়াতে পারবেন বলে আমার বিশ্বাস হয় না, কারণ কেউ কিছু বলেন না। এই হচ্ছে আজকের বর্তমান বৈষ্ণব জগৎ। একটু চা খেতে গেলে একটু মালায় ছুঁয়ে নিয়ে চা খেলাম, মালাটা স্পর্শ হলো যেন প্রসাদী হয়ে গেল সঙ্গে সঙ্গে, এরকম একটা ধারণা আর কি আমাদের। রাগ করবেন না কিছু, এগুলো আমার দেখে কেমন অস্বস্তি লাগে যে আসলে যে ভাবনাটা আমাদের প্রত্যেকের জীবনে দরকার, যে চিন্তাটা আমাদের প্রত্যেকের জীবনে দরকার, যে ধ্যানটা আমাদের প্রতি মুহূর্তে যে যে বিষয়ে দেওয়া দরকার, সেই সেই বিষয়গুলো কিন্তু আমাদের হারিয়ে যাচ্ছে, প্রায় হারিয়ে যাচ্ছে। আজকে উদীয়মান বৈষ্ণবরা তৈরি হচ্ছেন পায়ে রিবকের জুতো, পরনে একটা বারমুডা, উপরে একটা চক্রবকরা গেঞ্জি, মাথায় একটা বড় টিকি, হাতে একটা এত বড় ঝোলা, এই হচ্ছে বর্তমান বৈষ্ণবের চেহারা। এগুলো বৈষ্ণবের চেহারা নয়, বৈষ্ণব আলাদা জিনিস। বৈষ্ণব হইতে মোর ছিল বড় সাধ, ত্রিনাদপি শ্লোকেতে পড়ে গেল বাদ, এটা মহাপ্রভুই একদিন বলেছিলেন রঘুনাথ দাস গোস্বামীর তীব্র বৈরাগ্যের দিকে তাকিয়ে। রঘুনাথ তুমি আমাকেও ছাপিয়ে চলে গেলে, সাংঘাতিক বৈষ্ণবতা। রঘুনাথ একবারে নীলাচলে গিয়ে সেই একবারে সেই যেখানে গরুর মানে একসময় তেলেঙ্গানা গাইগুলোর ডাবা ছিল দক্ষিণ দরজায় যাওয়ার পথে, সেখান থেকে খুঁটে খুঁটে অন্ন নিয়ে নিয়ে সরা অন্ন বাদ দিয়ে এত কটা অন্ন হচ্ছে ধুয়ে ধায়ে নিয়ে সারাদিন পরে একটু গ্রহণ করছেন, মহাপ্রভু খাবল মেরে হাত থেকে নিয়েছিলেন। আমি পাঠেই শুনেছিলাম আমার পরম গুরু পাদপদ্মের শ্রীমুখে, প্রভুপাদ জিতেন্দ্রনাথ গোস্বামীর মুখে। তো রঘুনাথ চমকে তাকিয়েছেন, দেখছেন মহাপ্রভু অন্ধকারের মধ্যে এসে খাবল দিয়ে তার হাত থেকে কেড়ে নিয়েছেন। তো রঘুনাথকে মহাপ্রভু বলেছেন, রঘুনাথ আমার বড় বৈষ্ণব হওয়ার স্বাদ ছিল কিন্তু তুমি আমাকেও ছাপিয়ে চলে গেলে। তা আজকে বৈষ্ণবতাটা অনেকগুলো ব্যাপারে আমার খুব অস্বস্তিকর লাগে,
সেই জন্য আমাদের একটু নিতাই স্মরণ প্রয়োজন, সত্যিকারের স্মরণ। জয় নিতাই বলে একবার ধ্বনি দেওয়া শুধু নয়, নিত্যানন্দকে একটু বোঝা, নিত্যানন্দকে একটু জানা, নিত্যানন্দকে একটু উপলব্ধি করা, নিত্যানন্দ মহিমাকে প্রতি মুহূর্তে আমাদের নিজেদের গৃহকোণে আওড়ানো, বলা, যাতে আমাদের সন্তান সন্ততির মধ্যে নিতাই ভাবনা একটু বিস্তার লাভ করে। কিন্তু আমরা চার চেষ্টা করি না। বাবা মা বৈষ্ণব, ছেলে মেয়ে একবারে রেস্টুরেন্টে গিয়ে মাটন খাচ্ছে, চিকেন খাচ্ছে, একবারে ফুর্তি করে খাচ্ছে, ভ্যালেন্টাইন্স ডেতে ফুল দিচ্ছে ওকে, কিন্তু বাবা মা বৈষ্ণব এদিকে। এরকম দেখবেন বহু পরিবার আছে, বাবা মারও বলবার ক্ষমতা নেই, ওরে এটা করিস না, কারণ বললে ছেলে মেয়ে বিগড়ে যাবে, কে ছেলে মেয়েকে বিগড়িয়ে দিতে চায়। এই হচ্ছে আজকের বর্তমান বৈষ্ণব জগৎ। রাগ করবেন না, এগুলো সবাই তা নন, কিন্তু আমি দেখি চোখে তাকিয়ে, আর আমার একটা মাস্টারি চোখ আছে, তো সেই চোখ দিয়ে তাকালেই বুঝতে পারি যে কোথায় কী হচ্ছে না হচ্ছে। তা সেই কারণেই আমি একটু নিত্যানন্দ সম্পর্কে একটু আলোচনা আপনাদের কাছে রাখবো, কারণ আমি জানি না কতটুকু কী বলতে পারবো, আমি বলতে পারছি না কিছু, তবুও আমার মনে মনে ইচ্ছা হলো চৈতন্য চরিতামৃতটা হাতের কাছে পেলাম, নিয়ে চলে এলাম। দেখবেন শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার পঞ্চম পরিচ্ছেদে কবিরাজ গোস্বামী পাদ নিত্যানন্দ তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। তত্ত্ব, নিত্যানন্দ একটা ব্যক্তি শুধু নন, ঐতিহাসিক ব্যক্তি শুধু নন, তিনি একটা নিজেও তত্ত্বস্বরূপ। যেমন গৌর একটা তত্ত্ব, নিত্যানন্দ একটা তত্ত্ব, গদাধর একটা তত্ত্ব, অদ্বৈতপ্রভু একটা তত্ত্ব, শ্রীবাস একটা তত্ত্ব, বৈষ্ণব জগতে তত্ত্ব সম্পর্কে একটা প্রত্যেকের ধারণা থাকা উচিত। ভক্তি একটা তত্ত্ব, নাম একটা তত্ত্ব, ভজন একটা তত্ত্ব, সব তত্ত্ব। তত্ত্ব মানেই জ্ঞাতব্য, যা জানতে হয় তার নাম হলো তত্ত্ব, যা একান্ত জানার তার নাম হলো তত্ত্ব। আমরা সেই বিষয়টাগুলো ঠিক বুঝি না, আমাদের মধ্যে কেউ সেইভাবে বুঝিয়ে দেন না। আমাদের সাদামাটা পাঠ হয়, লীলা পাঠ হয়, আর লীলা কথা শুনে মানুষ গৌর হরিবোল, যেমন হরিবোল দিয়ে উঠলেন সবাই, জয় নিতাই বলতেই ওইরকম হরিবোল দিয়ে ওঠেন, পাঠ আর পাঠ থাকে না, তখন লোপাঠ হয়ে যায়। এই জন্য আমি সবসময় বলি খুব সাবধান হয়ে পাঠ, পাঠ করাও যেমন খুব কঠিন, পাঠ শোনাও কঠিন, শ্রোতাও দুর্লভ, বক্তাও দুর্লভ। প্রভু নিত্যানন্দ এসেছিলেন বাংলার মাটিতে, মহাপ্রভুর থেকেও 12 বছর আগে তার জন্ম হয়েছিল, 1474 জন্ম হয়েছিল, আর মহাপ্রভুর জন্ম হয়েছিল 1486। 12 বছরের ডিফারেন্স ছিল দুজনার মধ্যে। এই 12 বছরের বড় যিনি ছিলেন, স্বাভাবিকভাবেই তিনি দাদা হয়ে গিয়েছেন, বলরাম হইল নিতাই। বিষয়টাকে তাকে সেইভাবে খুব সহজ করে নেবেন না, যদিও ঠাকুর মহাশয় লিখেছেন ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই, দীনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল তার সাক্ষী জগাই মাধাই। হাহা প্রভু নন্দসুত বৃষভানু সুতাযুত করুণা কর এইবার, নরোত্তম দাসে কয় না ঠেলিও রাঙা পায় তোমা বিনে কে আছে আমার। বিষয়টা ঠিকই তাই, কিন্তু প্রশ্ন হচ্ছে ওই জায়গাটা যাওয়ার আগে আমাকে একটা ইতিহাসের প্রেক্ষাপট থেকে আসা দরকার। ইতিহাস যদি না বোঝেন, ইতিহাস যদি না অনুভব করেন, তাহলে মহাপ্রভুকে বুঝতে পারবেন না, নিত্যানন্দকে বুঝতে পারবেন না, লীলাও বুঝতে পারবেন না, তখন লীলা হজবরল হয়ে যাবে, যেটা সব ক্ষেত্রে হয়। আসলে এরা সবাই ঐতিহাসিক ফিগার, ইতিহাসের চরিত্র। আজ থেকে 500 মহাপ্রভুর হিসাব করুন না কেন, 1486 থেকে আজকে 2020 কত হতে পারে, এবার 2121 কত হতে পারে, হিসাব করে নিন, তাহলে বুঝতে পারবেন কত বছর আগে, 500 বছর কবে পার হয়ে গিয়েছে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। তারও 12 বছর আগে নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছিলেন এই বাংলার মাটিতে। এরা দুজনাই বাঙালি। আমরা কিন্তু সেই নিতাই নাম করতে কিন্তু খুব দ্বিধাগ্রস্ত হই, বৃন্দাবনে একবার ঘুরে এলেই মুখে আর নিতাই নাম থাকে না, রাধে 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 রাধে, সবাই রাধে রাধে, যেন রাধারানী এত সস্তা, এত সহজ যে সবাই রাধারানীকে পেয়ে গিয়েছেন, নিতাই নাম তখন ভুলে যাই আমরা। ব্যাপারটা বুঝতে পারছেন, আমাদের এই হচ্ছে নিতাই প্রেম। ওই জয় নিতাই বলতে ধ্বনি দিলেন তো, কিন্তু আমি নিতাই প্রেম কতদূর আমাদের জানা, আমার জানা আছে যে বৃন্দাবন ঘুরে এলেই তখন ওখানে কিছুদিন 1 মাস থেকে রাধে রাধে বলতে বলতে এত অভ্যস্ত হয়ে যান, তখন আর নিতাই মুখ দিয়ে বেরোয় না। এটা আমি নিজের কানে শোনা, সেই জন্যই বলছি, অনেককে আমি শাসনও করেছি যে ভুলে গেলেন রাধারানীকে পেয়ে, নিতাইকে ভুলে গেলেন, রাধারানীকে প্রকাশ করলেন তো নিত্যানন্দ। এটা জানেন, ইতিহাস বোঝেন। আজকে যে যে যুগল বিগ্রহ দেখছেন সব জায়গায়, এখানেও দেখছেন যুগল বিগ্রহ, সর্বত্র যুগল বিগ্রহ। আপনি ভারতবর্ষে 500 বছর আগে আমার একটা মন্দিরের নাম করুন দেখিনি, 500 বছর আগে, বেশি দিন যেতে হবে না, যে রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ সেখানে পুজো হচ্ছে, পুজো হতেন, দেখান দেখিনি একটা মন্দির, একটা মন্দিরও ভারতবর্ষে দেখাতে পারবেন না, একটা মন্দিরও কোথাও নেই, কোথাও দেখাতে পারবেন না।
তার কারণ কি জানেন? আজ থেকে 500 বছর আগে ভারতবর্ষ রাধারানীকে চিনত না, এটা বুঝেন? এটা আদৌ কিন্তু কেউ উপলব্ধি করেন না, সবাই একবারে রাধে রাধে বলে অস্থির হয়ে যাচ্ছেন। কিন্তু রাধারানীকে 500 বছর আগে ভারতবর্ষ চিনত না। বৃন্দাবনে অনেকগুলি কৃষ্ণ বিগ্রহ ছিলেন, শুধু কৃষ্ণের একক মন্দির। পরবর্তীকালে সেই মন্দিরগুলো সব মাটির তলায় চাপা পড়ে গিয়েছিল। মাধবেন্দ্র পরিপাত যে মূর্তিকে মাটির তলা থেকে বার করলেন, যিনি এখন সেই ইয়েতে আছেন, আমাদের নাথদুয়ারে আছেন বা গোপাল, তিনি তো বজ্রের প্রতিষ্ঠিত বিগ্রহ, বজ্র অনেকগুলো বিগ্রহ করেছিলেন। মা বলেছিলেন কৃষ্ণের একটা বিগ্রহ করো, সবই করেন, পছন্দ হয় না মায়ের, এই করে অনেকগুলো বিগ্রহ করেছিলেন। সেই সমস্ত বিগ্রহগুলো প্রতিষ্ঠিত হয়েছিল এক সময় বৃন্দাবনে। তারপরে কালের করাল গ্রাসে সেসব মন্দিরগুলো সব চাপা পড়ে যায়, মাটির তলায় চলে যায়, মাটির তলায় চলে যায়। এই যে বাঁকে বিহারীর মূর্তি মাটির তলা থেকে হরিদাস স্বামী পেয়েছিলেন নিধিবনে, এই মূর্তিটাও তো বজ্রের প্রতিষ্ঠিত, দেখবেন তার পাশে রাধারানী নেই। ইদানিং রাধারানীর একটা নূপুর পাশে রাখা হয়। নাথদুয়ারে গোবিন্দ একা, এখনও একা, কারণ মাধবেন্দ্র পরিপাত যখন বিগ্রহ প্রতিষ্ঠা করেন তখন রাধারানীর বিগ্রহ প্রতিষ্ঠা হয়নি কোথাও। খবরটা নেবেন ভালো করে, তখন বুঝতে পারবেন যে রাধারানীর অবস্থানটা কোথায় ছিল তখন ভারতে। রাধারানীকে কেউ তখন চিনত না, রাধারানীর উপাসনা কেউ তখন জানত না, কারণ রাধারানী মাতৃরূপা শক্তি নন। অনেকেরই এটা ধারণা নেই, জানেন না, রাধারানী মাতৃরূপা শক্তি নন। আমাদের ভারতবর্ষ মাতৃরূপা শক্তির উপাসনা করে অভ্যস্ত। সীতা রামচন্দ্রের স্ত্রী, তাকে পূজা করে মাতৃরূপে, মা সীতা। লক্ষ্মী নারায়ণের স্ত্রী বলে সবাই ভাবে, লক্ষ্মী মা বলেই ডাকে সবাই, জয় মা লক্ষ্মী। শিবের ঘরণী দুর্গাকে সবাই মা বলে, কেউ কিন্তু প্রেয়সী তত্ত্ব নয়। রাধারানী হলেন প্রেয়সী তত্ত্ব, প্রিয়া। প্রেয়সী আর স্ত্রী কিন্তু এক নয়, এগুলো কিন্তু ফান্ডামেন্টাল ব্যাপার। এই ফান্ডামেন্টাল ব্যাপারগুলো অনেকেই বোঝেন না, পাঠেও যারা পাঠ করেন তারাও কিন্তু মানুষকে বুঝিয়ে দেন না যে কোথায় ক্লিয়ার কাট একটা ব্যবধান আছে, বুঝিয়ে দিতে হয় কোন জায়গায়, এগুলো বুঝিয়ে দেন না কেউ। রাধারানী প্রেয়সী তত্ত্ব, ভারতবর্ষ প্রেয়সী তত্ত্বের উপাসনাটা জানতো না, এটা বোঝেন? এটা অনেকেই বোঝেন না। 500 বছর আগে আপনি একটা মন্দিরও ভারতবর্ষে দেখাতে পারবেন না, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, মধ্য ভারত, কোথাও একটা মন্দির নেই যে মন্দিরে রাধা কৃষ্ণের যুগল মূর্তি ছিল, কোথাও নেই, কোথাও নেই। বিষয়টা বুঝবেন ভালো করে, খুব ভালো করে বুঝবেন, নাহলে কিন্তু এই যে এইগুলি হচ্ছে বৈষ্ণব জগতের বড্ড অভাব, দুর্বলতা। আর এই দুর্বলতাগুলো না পরিষ্কার হলে কখনোই বৈষ্ণব জগতের ভজনের কুশলতা আসে না। ওই মন্ত্র মন্ত্র জপে যাচ্ছেন এই পর্যন্ত, হরিনাম করে যাচ্ছেন এই পর্যন্ত, ব্যস হয়ে গেল। কিন্তু বিষয়টা কতদূর বুঝতে পারছেন আমি তো জানি না, আমি তো বুঝি নিজে। দীক্ষাতি দিয়ে গিয়ে শিষ্যকে যখন বলি, বোঝাই, তখনও তো সে বুঝি তার অবস্থাটা কোথায়, কোন জায়গায় অন্ধকারে রয়ে গেছে সে। আপনি চলুন আমার সঙ্গে শ্রোতৃমণ্ডলী, সারা বাংলায় চলুন, দেখবেন মানুষ কতটুকু বোঝে, কিচ্ছু বোঝে না। রাধারানী শক্তিরূপা হলেও কিন্তু মাতৃরূপা শক্তি নন। আমাদের ভারতবর্ষে আমরা শক্তিতত্ত্বকে মা বলতে অভ্যস্ত, মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী, মা শীতলা, মা ষষ্ঠী, সব মা, মা অন্নপূর্ণা, মা জগদ্ধাত্রী, সব মা মা মা। কিন্তু রাধারানী কখনো মা নন, তাকে মায়া মা বলে কেউ সম্বোধন করে না, কেউ সম্বোধন করে না। বহুকাল আগে সে উত্তম কুমারের অ্যান্টনি ফিরিঙ্গি দেখেছিলেন, মা রাধা কেউ বলে না, কেউ মা রাধা বলে না, কেন জানেন? তার কারণই হচ্ছে রাধারানী মাতৃরূপা শক্তি নন, রাধারানী প্রেয়সী রূপা। মনে রাখবেন প্রেয়সী তত্ত্ব এবং স্ত্রী তত্ত্বটা দুটো তত্ত্ব আলাদা। কোনো নারী বিবাহের আগে হয়তো কারুর প্রেয়সী ছিল, লাভ ম্যারেজ, লাভ হতেই পারে, কিন্তু বিবাহের পরে কিন্তু আর সেই প্রেয়সী রূপটা তার থাকে না, তখন সে কিন্তু স্ত্রী। স্ত্রী আর প্রেয়সী কখনো এক নয়, এক করা যায় না, সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। নারী দুটো ঠিকই আছে, হয়তো নারী একই নারী ছিল, প্রেয়সী হয়ে গেল বউ, কিন্তু ব্যাপারটা কিছুতেই এটা সম্ভব। যার জন্য জীব গোস্বামী পাদকে গোপাল চম্পু রচনা করে রাধারানীর বিয়ে দিতে হয়েছিল, বিষয়টা বুঝতে পারছেন?
ইতিমধ্যে গোবিন্দের সঙ্গে তার বিবাহ দিতে হয়েছে, গোপাল চম্পু পড়ে দেখবেন। তার কারণই হচ্ছে ভারতবর্ষকে বোঝাতে হবে, সবাই বুঝবে না। গোপাল চম্পুই বা কজনা পড়েন, সবাই তো পড়েন না। কাজে কাজে বহু জায়গা আছে বৈষ্ণব জগতের যেগুলো মানুষকে বোঝানো দরকার। আগে নিতাইকে কোন জায়গায় আমাদের দরকার, নিতাইকে কোন জায়গায় আমাদের ভীষণভাবে প্রয়োজন। এইবার আসুন, এই যে উপাসনা, এই যে উপাস্য তত্ত্ব, এই যে শক্তিতত্ত্বের একটা অদ্ভুত রূপ, এই রূপটা কিন্তু ভারতবর্ষের শিক্ষিত মানুষ, উত্তর ভারতের পণ্ডিত ক্লাস কেউ বুঝত না। তারা রামচন্দ্রের উপাসনা করত, আমরা তো যুগল উপাসনা করতাম। সেই যুগল কিন্তু প্রেয়সী যুগল নয়, প্রেমযুগল নয়, স্বামী স্ত্রী। লক্ষ্মীনারায়ণের উপাসনা করতাম, সীতারামের উপাসনা করতাম, আমরা হরপার্বতীর উপাসনা করতাম, এখনও করি, কিছু আসা যায় না তাতে। এই জ্ঞান নিয়ে কিন্তু আপনি রাধাকৃষ্ণ উপাসনায় আসতে পারবেন না। রাধাকৃষ্ণ উপাসনাটা আলাদা, কারণ তখন আপনার এই স্বরূপটা, ভেতরের সত্তাটার সঙ্গে আপনার প্রয়োজন হবে, নইলে আপনি এই উপাসনায় ঢুকতে পারবেন না। এটা আমার এই বাহ্যিক দেহ নিয়ে আমার উপাসনা নয়, এটা আমার আন্তরসত্তার উপাসনা, আন্তরসত্তার উপাসনা। এই জন্য সাধারণ মানুষ রাধাকৃষ্ণের মন্ত্র পেলেও, যুগল মন্ত্র পেলেও, ওই মন্ত্রের কোনো উপলব্ধি তার মধ্যে হয় না, হতে চায় না, হবে না। কারণ ফান্ডামেন্টাল তফাৎ কোন জায়গায় এটা তো বুঝতে পারছে না মানুষ, কোন জায়গাটা তফাৎ। সে যেমন ধ্যান ধারণা ছিল সেই ধ্যান ধারণা নিয়েই পুজো করছে, সে ফুল দিচ্ছে পুজো করছে, খেতে দিচ্ছে, শুতে দিচ্ছে, এই পর্যন্ত। কিন্তু রাধাকৃষ্ণের উপাসনাটা ঠিক তথাকথিত সীতারামের উপাসনা নয়, লক্ষ্মীনারায়ণের উপাসনা নয়, হরপার্বতীর উপাসনা নয়, এই জাতীয় যুগলের উপাসনা নয়। এই যুগল আলাদা, যেহেতু এই যুগল কিন্তু শুধু যুগল নয়, প্রেম যুগল। এই এই উপাসনাটা ভারতবর্ষে প্রথম উপলব্ধির মধ্যে এসেছিল দক্ষিণ ভারতে একদল সাধকের, বৃন্দাবনে নয়। বৃন্দাবনে রাধাকৃষ্ণ লীলা করে গিয়েছেন, তারপর সব ধামাচাপা পড়ে গিয়েছিল, সব চাপা পড়ে গিয়েছিল, কিচ্ছু ছিল না বৃন্দাবনে। আপনি আজ থেকে 500 বছর আগে বৃন্দাবনে চিন্তা করুন না, কেন জঙ্গল, মহাপ্রভু নিজেও জাননি। মহাপ্রভু সেই সনরিয়া ব্রাহ্মণকে বলেছিলেন মথুরায়, যে আমি আপনার চোখ দিয়ে বৃন্দাবনকে দেখব, আপনি আমার সঙ্গে চলুন, আপনি আমাকে একটু গাইড করুন আর কি, সোজা কথায়, সোজা বাংলায়, আমি আপনার চোখ দিয়ে বৃন্দাবনকে দেখব। চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন, মথুরার কেশবজির মন্দিরে মহাপ্রভু দেখছেন মথুরানাথকে, সেই ব্রাহ্মণ অদূরে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন। মহাপ্রভুর ওই কান্না ভরা ওই মানুষটিকে দেখে চমকে গেছেন, এ কি আরতি দেখতে দেখতে এত কাঁদছে মানুষটা হাউ হাউ করে। আরতি শেষ হয়েছে, ছুটে এসেছেন, ব্রাহ্মণকে প্রণাম করতে গিয়েছে, ব্রাহ্মণ বলছেন, খবরদার তুমি আমার ছুঁয়ো না, আমি সনরিয়া ব্রাহ্মণ, মানে অগ্রদানী ব্রাহ্মণ। এখানকার অগ্রদানী ব্রাহ্মণকে উত্তর ভারতে বলে সনরিয়া ব্রাহ্মণ, আমি পতিত ব্রাহ্মণ, আমাকে ছুলে তোমার এই সন্ন্যাস থাকবে না। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, আপনি কার কাছে দীক্ষিত? সেই কান্না নিয়েই, চোখের জল নিয়ে বলছেন, আমাকে গুরুদেব কৃপা করে দীক্ষা দিয়ে গিয়েছিলেন, তার নাম শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। মহাপ্রভু ছুটে গিয়েছেন একবারে চরণ দোকানা ধরতে, ব্রাহ্মণ আরও 3 হাত পিছিয়ে গিয়েছেন, খবরদার ছিও না আমাকে, কে কার করি ধারে, আপনাকে যদি আমি স্পর্শ না করি তাহলে আমি নিজে পতিত হয়ে যাব, না করলে পতিত হয়ে যাব। ব্রাহ্মণের সঙ্গে মহাপ্রভুর দারুণ একটা হৃদ্যতা সৃষ্টি হলো, আপনি আমার সঙ্গে একটু চলুন, আমি বৃন্দাবনে যাব। কারণ মহাপ্রভু খুব ভালো করে জানতেন আমি বৃন্দাবনে গিয়ে কোনো হদিশ কিছু করতে পারবো না, কারণ হয়তো জানি না বৃন্দাবনের ম্যাপ, বৃন্দাবনের মানচিত্র। অতএব এই ব্রাহ্মণ হয়তো এখানকার মানুষ, ইনি হয়তো কিছু বলতে পারবেন, দেখবেন পড়ে চৈতন্য চরিতামৃত। সেই ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে মহাপ্রভু সমস্ত বৃন্দাবন ঘুরলেন, তারপরে ব্রাহ্মণকে বিদায় দিয়ে আবার হাঁটা পথে এলেন কাশী। প্রকাশানন্দ উদ্ধার তখনও হয়নি, ভাবুন একবার জায়গাটা। এই যে রাধারানীকে নিয়ে আজকে আমরা একবারে হই হই রই রই কাণ্ড করছি, আমরা কিন্তু কেউ রাধারানীকে চিনতামই না, বাঙালিও চিনত না, কিন্তু বাঙালির সাহিত্যের মধ্যে রাধারানী এসে গিয়েছিলেন অদ্ভুতভাবে চণ্ডীদাসের পদে। বিদ্যাপতির সাহিত্যের মধ্যে এসে গিয়েছিলেন রাধারানী, রাধারানী শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে রাধারানী এসে গিয়েছিলেন আমাদের দ্বিজ, মানে গুরুচণ্ডীদাসের পদে, কিন্তু রাধারানীর উপাসনা কেউ জানত না। বিষয়টা ভাববেন ভালো করে। নিতাই চাঁদ দক্ষিণ ভারতে গিয়েছেন, কোথাও কিন্তু বলা নেই বৈষ্ণব জগতে,
বৈষ্ণব জগতে বহু জায়গা আছে মিসিং লিঙ্ক, লিঙ্কগুলো হারিয়ে গেছে, লিঙ্কগুলো কোথাও ধরা নেই, কোথাও ধরা নেই। যে মহাপ্রভুকে দক্ষিণ ভারতে ঠেলে পাঠালো কে ওই প্রচণ্ড গরমের মধ্যে বৈশাখ মাসে? বৈশাখ মাসের গরমটা জানেন দক্ষিণ ভারতে কেমন? ভাবতে পারবেন না। উড়িষ্যাও যেমন গরম, অন্ধ্রেতেও তেমনি গরম, দক্ষিণ ভারতে আরও গরম। আমি কোনো এক সময় 17 জানুয়ারি রামেশ্বরে ছিলাম, রামেশ্বরে দিনের বেলা ছিলাম, ধর্মশালার থেকে বাইরে বেরিয়ে এসেছি, যেন মনে হচ্ছে লু বইছে, একবারে ভয়ঙ্কর লু বইছে যেন। 17 জানুয়ারি আমাদের এখানে কেমন ঠান্ডা, রামেশ্বরে লু বইছে একবারে। তাহলে এইবার 17 জুন কীরকম হবে ওখানে অবস্থা, 17 মে কেমন হবে, 17 মার্চ কেমন হবে, আমরা ভাবতে পারবো না গরম। যার জন্য দক্ষিণ ভারতের লোক পেঁয়াজ খায়, পেঁয়াজ ওখানে নিরামিষ, তেঁতুল খায়, টক দই খায়, শুধু রোদের হাত থেকে বাঁচবার জন্য, নাহলে বাঁচতে পারবে না, লু লু লেগে শেষ হয়ে যাবে। মহাপ্রভুকে কোথাও বলা নেই, আমি পাইনি কোথাও যে মহাপ্রভুকে দক্ষিণ ভারতে কে পাঠালেন। একমাত্র প্রভু নিত্যানন্দ, তিনি ছাড়া আর কেউ নয়। নিত্যানন্দ মহাপ্রভুকে ঠেলে দক্ষিণ ভারত পাঠিয়েছিলেন। দেখবেন একটু শুধু কথা আছে, তুমি কিন্তু নীলাচলে গিয়ে বেশি দিন অপেক্ষা করো না, তুমি দক্ষিণ ভারত যেও। কেন যেও, কী জন্য যেও, তা কিন্তু ব্যাখ্যা করা নেই বিশদ আকারে। শুদ্ধ যেও এই কারণে, সে বিশ্ব ভেতরের কথা হলো, আমি দক্ষিণ ভারত ভ্রমণকালে দক্ষিণ ভারতে একদল ভক্তকে দেখেছি, তারা সমাহিত হয়ে আছে দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস। যখন সমাধি ভাঙছে তখন জিজ্ঞাসা করলে তারা উত্তর দিচ্ছে, কোথায় ছিলেন এতদিন? না বৃন্দাবনে ছিলাম। কি করতেন? না গোপীভাবে কৃষ্ণ সেবা করতাম। ভাববেন বিষয়টা, এরাই হলো দক্ষিণ ভারতের আরবার ভক্ত। এদের কথা মানুষ কিছুকাল আগেও জানতো না, মহাপ্রভু এদের কথা জানতেন না। নিত্যানন্দ ঘুরতে ঘুরতে দেখেছেন এদের, নিতাই চাঁদ এদের কথা বলেছিলেন মহাপ্রভুকে, এই ভক্তদের যে উপাসনা, গোপীভাবে যে কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ সেবা, গোপীভাবে ওই চেহারায় গোপীভাব সেজে গুজে বেনারসি পরে নয়, ঘোমটা দিয়ে নয়, একদম ভাবনার মধ্যে গোপীভাব এনে ওই ভাবনায় সিদ্ধি লাভ করে গোপীভাবে কৃষ্ণ উপাসনা করার একটা অদ্ভুত প্রক্রিয়া আরবাররা অনুভব করেছিল অন্তরে। সেই অনুভব নিয়ে তারা এসেছিল, এসেছিল নয়, তারা তাদের দেখেছিলেন নিত্যানন্দ, এবং সেই সমস্ত ভক্তদের অদ্ভুত আশ্চর্য অনুভবকে যাতে পাওয়া যায় তার জন্য মহাপ্রভুকে বলেছিলেন যে তুমি তাড়াতাড়ি দক্ষিণ ভারত যেও, এদের একটু দরকার আছে। এই ভাবনাটাকে যদি মানুষের কাছে দেওয়া যায় মানুষ কৃতার্থ হবে। যতটা সহজ ভাবছেন এতটা সহজ নয় ব্যাপারটা, অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। এইবার সেই ভাবনাটাকে মহাপ্রভু আনবার জন্য দক্ষিণ ভারত ছুটলেন। বাসুদেব সার্বভৌম শুধু জিজ্ঞাসা করেছিলেন, প্রভু কোথায় যাবে এই গরমে? বলে আমি যাবো একটু দক্ষিণে। সম্ভবত পীড়াপিড়ি করেছিলেন বাসুদেব, এত ব্যাখ্যা নেই চৈতন্য চরিতাম্বিতে। তখন পীড়াপিড়িতে মহাপ্রভু বলেছিলেন, আমি একটা হারিয়ে যাওয়া বৈষ্ণব সম্প্রদায়কে খুঁজতে যাচ্ছি, হারিয়ে যাওয়া, বিস্মৃত। বাসুদেব তখন বলেছিলেন যে তুমি যদি যাচ্ছ, তুমি যখন যাচ্ছ তাহলে একটা কাজ করো, একটা মানুষের সঙ্গে একটু দেখা করো, এই লোকটাকে আমি একটু চিনি, এই লোকটার চরিত্র আমি বুঝি, এই লোকটা বাহিরে প্রশাসক, অন্তরে কিন্তু ভাবুক, প্রেমিক এবং সাধক, তার নাম রামানন্দ পট্টনায়ক, এই লোকটার সঙ্গে দেখা করো। এই লোকটা উড়িষ্যার প্রতাপরুদ্রের একজনা রাজ প্রতিনিধি, এই মুহূর্তে সে রাজমহেন্দ্রিতে আছে। মহাপ্রভু তার সঙ্গে দেখা করতে চাইলেন, কিন্তু দেখা করবার জন্য চেষ্টা করতে হয়নি, গোদাবরীর ঘাটে তার সঙ্গে দেখা হয়ে গেল, নিশ্চয়ই সবাই জানেন। এইবার সেই রামানন্দ রায়ের সঙ্গে কথোপকথন যেটুকু হলো তার নির্যাস হলো, কান্তাপ্রেম সর্বসাধ্য সার, এবং এই কান্তাপ্রেমের যেটুকু ব্যাখ্যা মহাপ্রভু পেলেন তাতেই মহাপ্রভুর মতন বিচক্ষণ ব্যক্তি বুঝতে পারলেন, আমাকে নিতাই চাঁদ যা আনতে দিয়েছিলেন, যে বস্তু চিনতে বলেছিলেন বা জানতে বলেছিলেন, এই ব্যক্তি সেই সাধনার, সেই পথের প্রতীক। মহাপ্রভু খুব খুশি হলেন, যার জন্য রামানন্দকে দারুণ একটা সার্টিফিকেট দিলেন, কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়।
এটা একটা বিরাট সার্টিফিকেট মহাপ্রভু রামানন্দকে দিচ্ছেন তিনি, যে আমি বুঝি যে কৃষ্ণ তত্ত্ববেত্তা তুমি। কোন কৃষ্ণ তত্ত্ববেত্তা? না, যে কৃষ্ণ কামদেব সাক্ষাৎ বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, সেই কৃষ্ণ। রামানন্দের সঙ্গে মহাপ্রভু আলোচনা করে দারুণ তৃপ্ত হলেন, নিশ্চয়ই জানেন সব। এইবার জান যা বুঝতে পারবেন সবাই, এইবার সেই ভক্তদের কারোর সঙ্গে দেখা হয়নি। হতো যদি মহাপ্রভু তামিল ভাষাটা জানতেন তাহলে দেখা হয়ে যেত, বুঝতে পারতেন। কিন্তু মহাপ্রভু তামিলও জানতেন না, তেলেগুও জানতেন না, মালায়ালামও জানতেন না, কন্নড়ও জানতেন না, মহাপ্রভু জানতেন শুধু সংস্কৃত ভাষা। কাছাকাছি রামানন্দের সঙ্গে দেখা হওয়ার পর মহাপ্রভু তার বিচক্ষণ দৃষ্টি দিয়ে, মানে অসম্ভব শক্তিশালী দৃষ্টিভঙ্গি দিয়ে অনুভব করেছিলেন, আমায় কিছু রেকর্ড সংগ্রহ করতে হবে। রেকর্ড তিনি পেতেন, তামিল ভাষায় বহু রেকর্ড ছিল, কিন্তু মহাপ্রভু তামিল জানতেন না, কাছাকাছি সংস্কৃত ভাষায় খুঁজেছেন। এই খোঁজবার জন্য তিনি একবার ধনুষ্কোটি পর্যন্ত গিয়েছেন, তারপরে আবার বাঁদিকে ঘুরে ত্রিবান্দ্রম হয়ে কেরল হয়ে এসে আবার পুরনো রাস্তায় করমণ্ডল উপকূলের রাস্তা ধরে এসেছেন। এই তার রাস্তার ম্যাপ। এইবার ওই দক্ষিণের পথে চলতে চলতে অজস্র মন্দির তো দক্ষিণ দাক্ষিণাত্যে, বিল্লমঙ্গলের কর্ণামৃতটা কোনো মন্দিরে পাঠ হচ্ছিল শুনেছেন। এই কর্ণামৃত শুনতে শুনতে সংস্কৃত ভাষায় লেখা, মহাপ্রভু একবারে সেই আর্কিমিডিসের আবিষ্কারের মতন, আর্কিমিডিস যেমন আবিষ্কার করে চিৎকার করে বলে উঠেছিলেন ইউরেকা ইউরেকা, ঠিক তেমনি মহাপ্রভু সেরকম আনন্দে একবারে ডগমগ হয়ে গিয়েছিলেন, আমি পেয়ে গিয়েছি বিল্লমঙ্গলের কর্ণামৃতের মধ্যে পেয়ে গেলেন সেই আস্বাদন। অর্থাৎ রামানন্দ যা বলেছেন সেই কথাগুলোই ধরা পড়ে গেল। চাতুর্যৈক নিদান সীম চপলা পাঙ্গচ্ছটা মন্থরম লাবণ্যামৃত বিচি ললিত দৃশং লক্ষ্মী কটাক্ষাদৃতম কালিন্দী পুলিনাঙ্গন প্রণয়িনং কামাবতারাঙ্কুরম বালং নীলমমি বয়ং মধুরিম সারাজ্যমারাধ্নম। একবারে অবিকল রামানন্দ রায়ের বক্তব্য, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কামবীজ কাম গায়ত্রী যাঁর উপাসন, পুরুষ যোষিত কিবা স্থাবর জঙ্গম, সর্বচিত্ত আকর্ষক সাক্ষাৎ মনমথ মদন, তারই যেন একবারে সংস্কৃত অনুবাদ। মহাপ্রভু অসাধারণ তৃপ্ত হলেন, সেই তৃপ্তি বুকে নিয়ে তিনি এলেন ফিরে, রূপ সনাতনের সামনে ফেলে দিলেন গ্রন্থ দুখানা, ব্রহ্মসঙ্গীতার একটা অধ্যায় আর বিল্লমঙ্গলের কর্ণামৃত, এই নাও তোমার সাধনের উপকরণ দিলাম, এইবার সাধনটাকে দাঁড় করাও, যতটা ভাবছেন সহজ এতটা সহজ নয়। আর এই যা কিছু আনলেন বা যা কিছু দিলেন, যা কিছু দিয়ে গৌড়ীয় বৈষ্ণব জগতের সাধন শৈলীটা তৈরি হলো, এটা নিত্যানন্দ ছাড়া কারুর পক্ষে বলা বা আনা সম্ভব ছিল না। কিন্তু নিত্যানন্দ নিজে কোথাও এগিয়ে যাননি, আমি পেছনে থাকব, তোমাকে এগিয়ে দেব, তুমি আমার প্রভু। এই হলো নিত্যানন্দ চরিত্র। আমি কেন বললাম এতগুলো কথা জানেন? দুদিনে কিচ্ছু বলা সম্ভব নয়, তবু আপনাদের কাছে বললাম এই কারণে যে এগুলো আজকে বৈষ্ণব জগতে আলোচনা হওয়া খুব দরকার, খুব দরকার। গুরুদেব একটা মঞ্জুরি নামা দিয়ে দিলেন, আমি নিয়ে এলেন, মুখস্থ করলেন, কী লাভ হবে তাতে? যদি আপনার ভাবনার জগৎটা সম্পর্কে কমপ্লিট 100% যদি ধারণাটা ঠিক না থাকে, কিছুই লাভ হবে না তাতে, কিছু লাভ হয় না তাতে। সবাই দেখবেন ওই মঞ্জুরি নিয়ে বসে আছেন, মঞ্জুরি নামা নিয়ে বসে আছেন, গুরুদেব পরম গুরুদেব পরাপর গুরুদেব পরপর গুরুদেবের লিস্ট নিয়ে বসে আছেন, কিন্তু ভজনে এগুতে পাচ্ছি কোথায় আমরা? তার কারণ একটাই, আমরা বিষয়গুলোকে সঠিক অনুভব করি না। সবচেয়ে বড় কথা, যার কৃপায় অহংকার দূরীভূত হয় সেই অহং তত্ত্বের অধিকর্তা নিত্যানন্দের চরণে আত্মসমর্পণ করতে পারি না। বিষয়টা বুঝতে পাচ্ছেন? এখানে মহাপ্রভুর থেকেও অনেক বেশি দরকার প্রভু নিতাই চাঁদের করুণা, অত সহজ নয় ব্যাপারটা। ওই জন্য আমি বলেছি যে একটুখানি নিত্যানন্দের কথা আপনাদের কাছে বলবো সংক্ষেপে, আমার নিজের আত্মশুদ্ধির জন্য, আমার নিজের জীবন শুদ্ধির জন্য, আমার নিজের দীর্ঘ 50 বছর পাঠ করছি, কত পাঠ করবো আবার? নবদ্বীপে 50 বছর পাঠ কেউ করেননি, দীর্ঘ এক টানা। আমি 21-22 বছর থেকে পাঠ করছি, 75 বছর শুরু হয়েছে আমার, এবার ভাবুন পাঠ করছি কত বছর। তো এটা কোনো বড় কথা নয়, এটা তার কৃপা, আমি বুঝি এটা তার কৃপা, তিনি আমাকে পাঠ করিয়ে নিয়েছেন এতকাল। এবং সত্যি কথা বলতে কি,
যে অনুভবের জগৎটায় আমি বিচরণ করতে পারি সেটা কিন্তু চট করে কেউ পারেন বলে আমার মনে হয় না। এই জগৎটা আলাদা, এই জগৎটা সম্পূর্ণ পৃথক, এই জগৎটা সম্পূর্ণ পৃথক পৃথক পৃথক। এই জগতে হাহাকার না করলে কিচ্ছু মেলে না, এই জগতে হাহাকার না করলে কিচ্ছু পাওয়া যায় না, এই জগতে ভেতরে যদি ক্ষুধা না থাকে কিচ্ছু লাভ করা যায় না, কিচ্ছু পাওয়া যায় না, এই জগতে কৃপা লাভ না করলে কিচ্ছু পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না। একটু কৃপার দরকার, এই কৃপা করুন, আমি কৃপার জন্য ব্যস্ত হয়ে যত সস্তা নয়, কৃপা আপনিই আসবে যদি একটুখানি নিজেকে সঁপে দেওয়া যায়, সঁপে সমর্পণ যদি করা যায়, সেইটা হলো নিতাই চরণে সমর্পণ। কারণ নিতাই হলেন অহং তত্ত্বের মালিক। নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল, ঠাকুর মহাশয়ের পদগুলো আমার কাছে জল 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 করে, যে একবারে মানে 100 নয় 200% সত্যি কথা লিখছেন। এখানে কোনো এখানে কোনো অতিশয়োক্তি নেই ঠাকুর মহাশয়ের। নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতায়ের পায়। মানেটা বোঝেন, এই নিত্যানন্দ কৃপা ছাড়া রাধাকৃষ্ণ পাওয়াই যাবে না, অত সহজ নয়। নিতাই করুণা না হলে রাধাকৃষ্ণ আপনি বুঝতে পারবেন না। এটা রাম সীতার উপাসনা নয়, এটা হরপার্বতীর উপাসনা নয়, এটা লক্ষ্মীনারায়ণের পুজো নয়, এটা পুজোই নয়, এটা অনুভব, এটা ভালোবাসা, এটা জগৎ আলাদা। সেখানে জীব নিজেকে যখন ইনভলভ করবে, নিজেকে যখন সেখানে ঢোকাবে, তখন তার অবস্থানটা কী হবে সেটা বুঝতে না পারলে কিছুই লাভ নেই, কিছু লাভ নেই। আপনি হাজারবার বৃন্দাবন যান না কেন, বৃন্দাবনে ঘরবাড়ি করে পড়ে থাকেন, আপনি বুঝে যাবেন সব এতই সস্তা, এতই সহজ। সবাই বৃন্দাবনে একটা ঘর পাওয়ার জন্য ব্যস্ত, কেউ ঝুপড়ি কিনছে, কেউ ফ্ল্যাট কিনছে, কেউ বাড়ি কিনছে, কেউ অমুক করছে, কেউ তমুক করছে। আমার তো বৃন্দাবন যাওয়ার ইচ্ছাই করে না, আমার মনে হয় এখান থেকেই ভাবনাটা সবচেয়ে, তার থেকেও মনে হয় পুরীটা আসল, নীলাচল ধামটাই হলো আসল। নীলাচলে গেলে যেন সেই আস্বাদনটা পাওয়া যায়, বৃন্দাবনের আস্বাদন। মহাপ্রভু অমনি অমনি নীলাচল আমাদের দেখিয়েছেন রাস্তায়, দেখ ইঙ্গিতে বলে দিয়েছেন অমনি অমনি, যে নীলাচলের মধ্যে সব আছে, সব আছে, সব আছে। নীলাচলে সমস্ত ব্রজরস আস্বাদন করা যায়। সেই জায়গাগুলো কিন্তু আমরা কেউ অনুভব করি না, কেউ উপলব্ধি করি না, এবং সেখানেও নিতাই করুণা ছাড়া সেখানে যাওয়া যায় না। আমি বুঝি একটা জিনিস, যে সমস্ত বৈষ্ণব জগৎটাই কিন্তু নিত্যানন্দ করুণার দ্বারা সম্পূর্ণভাবে, কি বলবো, একবারে একবারে আবৃত, একবারে নিতাই করুণা ছাড়া কিন্তু এই জগৎটায় ঢোকা যায় না। এই জন্য কবিরাজ গোস্বামীপাদ পঞ্চম পরিচ্ছেদে প্রথমেই লিখছেন, বন্দে অনন্ত অদ্ভুতৈশ্বর্যং শ্রী নিত্যানন্দমীশ্বরম যস্যেচ্ছয়া তৎস্বরূপম অজ্ঞেনাপি নিরুপ্পতে। দেখবেন চৈতন্য চৈতাম্বিত খুলে দেখবেন পঞ্চম পরিচ্ছেদের একবারে প্রথমেই কবিরাজ গোস্বামীপাদ একটা প্রণাম মন্ত্র নিজে তৈরি করে বর্ণনা করে শুরু করছেন নিত্যানন্দ তত্ত্ব বর্ণনা। বন্দে অনন্ত অদ্ভুত ঐশ্বর্যম, আমি অনন্ত নিত্যানন্দকে প্রণাম করি, বন্দনা করি। অনন্ত মানে যার অন্ত পাওয়া যাবে না। কিসের অন্ত পাওয়া যাবে না? তার করুণার অন্ত পাওয়া যাবে না, তার দয়ার অন্ত পাওয়া যাবে না, তার ভালোবাসার অন্ত পাওয়া যাবে না, তার বাৎসল্যের অন্ত পাওয়া যাবে না, কিচ্ছুর অন্ত পাওয়া যাবে না। নিত্যানন্দ এমন একটা ফিগার, তিনি শুধু ঐতিহাসিক ফিগার নয়, তিনি আমাদের কাছে এমন একটা বস্তু যাকে আশ্রয় না করলে আপনি ব্রজ সাধনার মধ্যে পা ফেলতে পারবেন, ওই সাধনার জগতে আপনি পা ফেলতে পারবেন না। বুঝতে পারছেন, এখন সবাই মনে করেন দীক্ষা নিলেই আমি বৃন্দাবন সাধনার যোগ্য হয়ে গেলাম, গলায় তুলসীর মালা দিলেই আমার যোগ্যতা এসে গেল, নিরামিষ খাওয়া ধরলেই আমার যোগ্যতা এসে গেল, একজন ভালো গুরুদেবকে ধরে তার কাছে পাকড়াও করে তাকে আর দীক্ষা নিলেই আমার হয়ে গেল সব কিছু। এত সহজ নয় ব্যাপারটা। আমি আমি আমাকে তো শুদ্ধ হতে হবে, আমাকে তো সেই জায়গায় যেতে হবে। আমার সেই শুদ্ধি কোথায়? আমার অনন্ত জীবন পেছনে পড়ে আছে, যে জীবন নানা রকমের আবর্জনায় ভরা, তাকে শুদ্ধ না করে আমি এই করুণার জগতে এই সাধন ভূমিতে ঢুকবোটা কেমন করে? বিষয়টা এত সহজ নয়, বিষয়টা বুঝবার চেষ্টা করবেন সবাই। মহাপ্রভু দিয়ে গিয়েছেন, নিতাই চাঁদ দিয়ে গিয়েছেন, কিন্তু আমরা তাকে বুঝতে পারি না।
বুঝতে পারি না বৃন্দাবন দাস নটা বিশেষণ দিয়ে একটা শ্লোক লিখলেন চৈতন্য ভাগবতের প্রথমেই, আজানু লম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ বন্দে জগৎপ্রিয় করৌ করুণাবতারৌ। প্রত্যেকটা দিবচনান্ত বিশেষণ পদ, এবং প্রত্যেকটা দিবচনের বিশেষ্য হল গৌর নিত্যানন্দৌ বন্দে। প্রত্যেকটা বিশেষণ গৌর সম্পর্কেও খাটবে, নিত্যানন্দ সম্পর্কেও খাটবে। বিশেষণগুলো বুঝি আমরা, আজানু লম্বিত ভুজৌ গৌর নিত্যানন্দৌ বন্দে, কনকাবদাতৌ গৌর নিত্যানন্দৌ বন্দে, সব বিশেষণ পদ। ভাবুন একবার ব্যাপারটা, সমস্ত বিশেষণ পদ। এই বিশেষণগুলো যে দুটি বিশেষ্যকে সূচিত করছে বা প্রকাশিত করছে, সেই দুটি বিশেষ্য পদ হলেন গৌর এবং নিত্যানন্দ। তার থেকেও আমি বলবো গৌরের থেকেও নিত্যানন্দের মহিমা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আমরা এগুলো উপলব্ধি করি না, সারা জগৎ গৌর ভাবনায় একবারে মানে পাগল। গৌরকে নিয়ে কত গ্রন্থ লেখা হয়েছে, কত কিছু লেখা হয়েছে, আমার নিত্যানন্দকে নিয়ে লেখা হলো না কেন? কেউ নিত্যানন্দকে নিয়ে তো চর্চা করলেন না তেমনভাবে। নিত্যানন্দকে নিয়ে তেমন গ্রন্থ কখনো আছে বলুন দেখিনি বৈষ্ণব জগতে? নেই বললেই চলে। মানুষ নিত্যানন্দকে নিয়ে পাগল হয় না কেন? নিতাই চাঁদকে নিয়ে তাদের চূড়ান্ত পাগলামি কেন হয় না? এই লোক দেখানো নি জয় নিতাই বলে ধনী দেওয়া নয়, সত্যিকারে নিতাই বলে পাগল হওয়া, এটা চারটিখানি কথা নয়। কিন্তু যে সত্যি নিতাই বলে পাগল হবে, সে আর ঘরে থাকতে পারবে না, সে ঘরে টিকতে পারবে না, ঘরে টিকতে পারবে না, ঘরে টিকতে পারবে না। কেন হয় না? কেন না? নিতাইকে মানুষ তেমন বুঝবার চেষ্টা করে না, ভাববার চেষ্টা করে না, জানবার চেষ্টা করে না, অনুভব করার চেষ্টা করে না, ব্যাকুল হয়ে তাকে খুঁজবার চেষ্টা করে না যে তিনি আমাদের জন্য কত কেঁদেছেন, কত কাঁদছেন, এখনো কত কাঁদেন। আমরা নিতাইকে চোখে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু কত কাঁদেন এখনো আমাদের জন্য। নিত্যানন্দ তো বাংলায় মারা গিয়েছিলেন, তাহলে নিত্যানন্দের তিরোভাব তিথিটা মানে ইয়ে হয়ে রইল না কেন, রেকর্ডেড হলো না কেন? শুধু মহাপ্রভুরটাকে, মহাপ্রভুর তিথিটাকে তা চাপা দেওয়ার জন্য বিষ্ণুপ্রিয়ার তিরোভাব তিথিটা রেকর্ডেড হলো না কেন? অদ্বৈত প্রভুর তিরোভাব তিথিটা রেকর্ডেড হলো না কেন বলুন? এরা তো সব বাংলায় ছিলেন, এরা তো কেউ পুরীতে ছিলেন না, এগুলো রেকর্ড কোথায়? নিত্যানন্দ কত তারিখে দেহ রক্ষা করেন? তিনি তো এসেছিলেন, গীতার ভাষায় বলতে গেলে সব যা জগতে জন্মায় তার মৃত্যু আছে। আদ্যন্ত বন্তকন্তে অনতে সৌরমতে বুধ, আদ্যন্তবান, যার আদি আছে তার অন্ত আছে, যার জন্ম আছে তার মৃত্যু হবেই। গীতায় অর্জুনকে দেখিয়ে বলছেন, অন্তবন্ত ইমে দেহা নিত্যসক্তা শরীরিন অনাশীন অপ্রমেয়স্য তস্মা যুদ্ধস্য ভারত। অন্তবন্ত ইমে দেহা, এই দেহগুলো যারা যুদ্ধক্ষেত্রে এসেছে যোদ্ধা, এটা অন্তবন্ত, এদের জন্ম হয়েছে মৃত্যু হবে। তো জগতে তো সবারই জন্ম হলে মৃত্যু হয়, মহাপ্রভুর নামে হয়েছিল মেনে নিলাম, মহাপ্রভুরটা চাপা দেওয়া হলো সবাইকে চেপে দিলাম আমরা। বৈষ্ণব জগৎ কি খুব ভালো কাজ করেছেন? এটা কি বলবেন? খুব ভালো কাজ হয়নি। কত তারিখে নিতাই চাঁদ চলে গেলেন আমরা জানতে পারলাম না, কত তারিখে সীতানাথ চলে গেলেন আমরা জানতে পারলাম না, কত তারিখে কত সালে বিষ্ণুপ্রিয়া চলে গেলেন, 96 বছর পর্যন্ত দেহ মানে বেঁচেছিলেন, তিনি কত তারিখে চলে গেলেন আমরা, গতকাল বিষ্ণুপ্রিয়ার আবির্ভাব তিথি গেল, তিরোভাব তিথিটা কবে আমরা জানতে পারলাম না। এরকম অনেক মিসিং লিঙ্ক আছে বৈষ্ণব জগতে, অনেক অনেক অনেক, বুঝতে পারছেন, অনেক লিঙ্ক আছে। এগুলো নিয়ে কেউ চর্চা করেন না, কেউ আলোচনা করেন না। আমার মাথাগুলো এই, আমার মাথাটা এই জায়গায় ভীষণ মানে সবসময় চিৎকার করে ছোট ছোটে, যেমন এই জায়গাগুলো জানার দরকার আছে, ভীষণ দরকার আছে। আমি তো একসময় পাগল হয়ে গিয়েছিলাম যে মহাপ্রভুকে দক্ষিণ ভারত যেতে কে বললো, কোথাও তো বলানি, কোনো গ্রন্থে তো বলানি। পরে বুঝলাম এই নিত্যানন্দ ছাড়া আর কেউ নয়, কেউ নয়, কেউ নয়। কারণ ওই যে অদ্বৈত মন্দির থেকে সন্ন্যাসী গৌরীকে নিয়ে বেরোলেন, একবারে ছত্রভোগ হয়ে অম্বুলিঙ্গের ঘাট হয়ে সমুদ্রে নৌকোয় উঠলেন, একদিক বাঁদিকে সমুদ্র, ডান দিকে উপকূল, তমলুক পর্যন্ত গেলেন, তমলুক থেকে ড্যাঙায় নামলেন, ড্যাঙা থেকে হাঁটতে হাঁটতে এইবার নীলাচলের দিকে গেলেন। এই যে দীর্ঘ রাস্তাটা নিত্যানন্দ সঙ্গী, তাকে সারা
তার নিজের জীবনের সব কথা বলেছেন, কোথায় কি দেখেছেন, কোথায় কার সঙ্গে কি করেছেন সব বলেছেন, যেটুকু বলার। ওই তখনই আহারবারদের কথা সব বলেছেন যে তুমি এই ভক্তদের একটু হদিশ নিয়ে এসো দক্ষিণ ভারত থেকে। বুঝতে পারছেন ব্যাপারটা? এরাই হলো মহাপ্রভুর আসল, মানে যাকে বলে পূর্বসূরি। মহাপ্রভু এদের ফোকাস করেছেন, নিতাই চাঁদ এদের ফোকাস করেছেন, এদের ফুটলাইটের সামনে এনেছেন। এই সাধকগণ দক্ষিণী সাধক, দক্ষিণ আমাদের সব কিছু দিয়েছে মনে রাখবেন। এই যে বীজ মন্ত্রগুলো, এক ওঙ্কার ছাড়া যত বীজ মন্ত্র, এমনকি কামবীজ বলুন, লক্ষ্মী বীজ বলুন, মায়াবীজ বলুন, যত বীজ মন্ত্র আছে সব দক্ষিণ ভারতের দান, জানেন? এগুলো অদ্বৈতবাদ দক্ষিণ ভারতের দান। শঙ্করাচার্যের জন্ম কেরলে, রামানুজ, ডিম্বার্ক, বিষ্ণুস্বামী, মধ্যাচার্য সব জন্ম দক্ষিণ ভারতে, সবারই জন্য। এই আরবারদের জন্ম দক্ষিণ ভারতে। এরা চেয়েছিল তাদের উপাস্য দেবতাকে নীলাচলের কোনো এক জায়গায় ক্ষেত্র সীমার মধ্যে স্থাপন করতে, কিন্তু তারা সাহস পায়নি। মনে রাখবেন, হিন্দু ধর্মেও মৌলবাদ প্রচুর, সাংঘাতিক মৌলবাদ। হিন্দুরা মৌলবাদী নয় একথা আমি বিশ্বাস করি না। আরবাররাও এসেছিল নীলাচলের ক্ষেত্র সীমার মধ্যে। কোনোদিন ক্ষেত্রে ক্ষেত্রের পরিক্রমা করেছেন? সবাই তো বৃন্দাবন পরিক্রমায় যান, নীলাচলের ক্ষেত্র পরিক্রমা করেছেন কোনোদিন কেউ? করেছেন? নীলাচলে গিয়ে ক্ষেত্র পরিক্রমা কোনোদিন করেছেন? বছরে একদিন হয়, অক্ষয় তৃতীয়ার সময় হয়। নীলাচল ক্ষেত্র পরিক্রমা গেলেই দিন রাত সব সময় হয় না। সংখ্যাকৃতি ক্ষেত্র, একদম শঙ্খের মতন ক্ষেত্র। শঙ্খের মুখে একটি শিবলিঙ্গ আছেন, লেজে একটি শিবলিঙ্গ আছেন, মাঝখানে জগন্নাথ, মুখে লোকনাথ, পেছনে একজন শিবলিঙ্গ আছে, নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, শিবের নামটা কি। এইবার সেই পুরো শঙ্খের মতন আকৃতি বিশিষ্ট ক্ষেত্রকে পরিক্রমা হলো নীলাচলের ক্ষেত্র পরিক্রমা। আমি শুধু একটি কারণে ক্ষেত্র পরিক্রমা দিয়েছিলাম যে আলালনাথ ক্ষেত্র সীমার ভেতরে না বাইরে এটা জানবার জন্য। দেখলাম যে না, ক্ষেত্র সীমার বাইরে, ক্ষেত্রের মধ্যে আরবারদের ঢুকতে দেওয়া হয়নি। আলালনাথের প্রতিষ্ঠাতা সেই আরবার নাথ, আরবার নাথ, আরবার নাথ, ভাঙতে ভাঙতে আলালনাথ। গিয়ে দেখবেন বিগ্রহ কেমন, চতুর্ভুজ বিষ্ণুমূর্তি। কেন, রাধাকৃষ্ণ মূর্তি তো বসাতে পারতেন না, বসাতে সাহস পাননি, যদি মূর্তি ভেঙে দিয়ে যায়। মহাপ্রভু আলালনাথে প্রতি বছর যেতেন কেন, কোথাও উত্তর পেয়েছেন? দেখাতে পারবেন উত্তর কোথাও কোনো গ্রন্থে? এক তো চৈতন্য চৈতাম্বিতেই আছে, মান চৈতন্য ভাগবত তো কিছুই নেই। কই কবিরাজ গোস্বামী তো ব্যাখ্যা দেননি যে স্নান যাত্রার পরই মহাপ্রভু আলালনাথে চলে গেলেন, চলে যেতেন, কেন যেতেন? আলালনাথ ছাড়া কি আর বিগ্রহ কোথাও ছিলেন না? আর আলালনাথের বিগ্রহ তো মহাপ্রভুর আলম্বন নন, তিনি তো চতুর্ভুজ বিষ্ণুমূর্তি, ঐশ্বর্যমূর্তি, তা আলালনাথে যাবেন কেন? একটাই কারণ, আলালনাথের প্রতিষ্ঠাতা আরবার ভক্ত সম্প্রদায়। আমি আজ থেকে 40 বছর আগে প্রথম যখন আলালনাথ গিয়েছি, কি নির্জন, কি নির্জন, কি নির্জন। এখন গিয়ে দেখবেন ভিড় ভিড় ভিড়, এত ভিড় আপনার থাকতে ইচ্ছা করবে না 5 মিনিট বেশি, আপনার মনে হবে পালিয়ে চলে যাই এখান থেকে, এত লোকের ভিড়। মানুষ সবাই বোঝে আলালনাথের মহিমা, বোঝে না আরবারদের বিগ্রহ, আরবারদের ঠাকুর। দেখবেন পুরোহিতকে দেখাতে বলবেন যে হ্যাঁ গো, ওই বিগ্রহটা একটু বুঝিয়ে দেবে, তারা শুধু দেখাবে হাতে পায়েস লাগিয়ে পুড়িয়ে ফেলেছিলেন ঠাকুর। ওটা তো একেবারে বোগাস কথা, বাজে কথা, আমি বিশ্বাস করি না। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক একটা কথা বলবে, নিচে দুটো নারী মূর্তি আছে, চাপা দেওয়া থাকে কাপড় দিয়ে, বলবে এটা ললিতা বিশাখা। তার চতুর্ভুজ বিষ্ণুমূর্তির নিচে দুপাশে দুটো নারী মূর্তি, ললিতা বিশাখা কী করে হন? বিষ্ণু বিগ্রহের সঙ্গে ললিতা বিশাখার সম্পর্কটা কোথায়? তার মানে ছেলে, বাপ যা শিখিয়েছে ছেলে তাই বলে, ছেলে যা শিখেছে নাতি তাই বলে, এই পরম পূর্বপর পূর্বাপর এই পুরুষানুক্রমে এইরকম বলতে বলতেই ওরা তৈরি হয়েছে। ওরা জানেই না আসলে তাদের বিগ্রহ কেমন বিগ্রহ। আরবাররা রাধা কৃষ্ণ মূর্তি স্থাপন করতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতির দিকে তাকিয়ে তারা স্থাপন করতে পারেনি, শেষকালে বিষ্ণুমূর্তি স্থাপন করেছে। থাক, কৃষ্ণ আর বিষ্ণু তো একই, আমরা বিষ্ণুমূর্তি স্থাপন করি, কিন্তু নিচে আবার দুটি মহিলার মূর্তি আছে দুপাশে,
সেই দুজনার কথা বলতে গিয়ে এখন তাদের আসল জায়গাটা ফাঁস হয়ে যায়। ললিতা বিশাখা, ললিতা বিশাখা কি করতে আসবেন এখানে, জিজ্ঞেস করে দেখবেন আল্লাহনাথে গিয়ে, পুরোহিতদের সঙ্গে কথা বলে দেখবেন। এরাও পুরুষানুক্রমে দক্ষিণী পুরুষ, দক্ষিণী মানুষ, দক্ষিণের লোক, এরা জানেই না আলালনাথের মূল বিগ্রহটা কি। মহাপ্রভুকে এই আলালনাথ সম্পর্কে কে বলেছিলেন চৈতন্য চরিতামৃতে কোথাও আমি পাইনি। অথচ আলালনাথের বাড়ি থেকে রামানন্দের বাড়ি খুব বেশি দূর নয়, আমি রামানন্দের বাড়িতে বহুবার গিয়েছি। সিকি মাইতির বাড়ি পার হলেই রামানন্দের বাড়ি, তার বংশধরেরা আছেন। শৈশবে রামানন্দ আলালনাথের মন্দিরে নিশ্চয়ই যেতেন। ওই মন্দিরে কোনো দক্ষিণ ভারতের কোনো সাধক, আরবার সাধক এসেছিলেন, রামানন্দ তার কাছে দীক্ষালাভ করেন এবং রাধা কৃষ্ণের উপাসনা, যেটা পরবর্তীকালে মহাপ্রভুর আবির্ভাবের পর প্রকাশিত হলো, রামানন্দের মুখ থেকে শোনার পরে যা প্রকাশিত হলো, রূপ সনাতনের রূপানুগা ভজন বলে যা চালু হলো, এই ভজনের কথাটা রামানন্দ অনেক আগেই জানতেন ওই আরবারদের মন্দির থেকে, আলালনাথের মন্দির থেকে। সেই গুরুদেবের নামও চৈতন্য ভাগবতে, চৈতন্য চরিতামৃতে কোথাও নেই। কেন? রূপ গোস্বামী পাদকে রামানন্দকে জিজ্ঞাসা করলে রামানন্দ বলতেন না আমার গুরুদেব কে। চৈতন্য চরিতামৃতের প্রত্যেকটি অধ্যায়ের তলায় লেখা আছে দেখবেন, শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। তাই যদি হবে তাহলে রূপ গোস্বামী পাদকে জিজ্ঞাসা করলেন না কেন কবিরাজ গোস্বামী, রামানন্দের গুরুদেবকে একবার বলুন। কিন্তু রামানন্দের গুরুদেবকে কোথাও বলা নেই চৈতন্য চরিতামৃতে। চৈতন্য ভাগবতের আয় রামানন্দ সংবাদ বলে, মানে রামানন্দ সংবাদ বলে রামানন্দের সঙ্গে মহাপ্রভুর আলোচনা কিছুই নেই, কিচ্ছু নেই। অনেক জায়গায় মিসিং লিঙ্ক আছে, যে লিঙ্কগুলো ঠিক না করতে পারলে আপনি নিটোল বক্তব্য তৈরি করতে পারবেন না, নিটোল বস্তুটাকে জানতে পারবেন না। বৈষ্ণব জগতে মহাপ্রভুর এই সাধনা, মহাপ্রভুর এই প্রেম ভাবনা, বৃন্দাবনীয় ভাবনা, একে বুঝতে গেলে একমাত্র নিতাই করুণাটা দরকার। নিত্যানন্দ এই জন্যই আমাদের মাঝখানে এসেছিলেন, এই জন্যই নিত্যানন্দের আবির্ভাব। নিত্যানন্দ না এলে আমরা কিছু পেতাম না। কবিরাজ গোস্বামী এই জন্য লিখেছেন, বন্দে অনন্ত অদ্ভুত ঐশ্বর্যম। তিনি অনন্ত শুধু নয়, তার অন্ত নেই তাই শুধু নয়, তিনি অদ্ভুত ঐশ্বর্য সম্পন্ন, অদ্ভুত ঐশ্বর্য সম্পন্ন। নইলে মরা মেয়ে নিয়ে চিতার থেকে তুলে নিয়ে গিয়ে তার সঙ্গে ঘর করেন? তাহলে নিত্যানন্দ সেই যুগে জানতেন, ডাক্তার দেখবেন আজকে হসপিটালে ওই কারোর মৃত্যু হলে চার ঘন্টার আগে ডেথ সার্টিফিকেট দেয় না, জানেন তো কেন দেয় না ডাক্তাররা, কেন দেয় না ডেথ সার্টিফিকেট? যে কোনো সময় আবার হার্টবিট চালু হয়ে যেতে পারে। নিত্যানন্দ সূর্যদাস সরখেলের মেয়েটিকে দেখেই বুঝতে পেরেছিলেন মেয়েটি মারা যায়নি, চিতার থেকে তাকে তুলে নিয়ে এসেছিলেন, নিয়ে এসে সংসার করেছিলেন। এই হলেন অদ্ভুত ঐশ্বর্য বিশিষ্ট। তিনি ম্যাজিক জানতেন তা নয়, যিনি ১২ বছর বয়সে ঘর ছেড়েছিলেন আর ২০ বছর পর্যন্ত সারা ভারতবর্ষ ঘুরে বেরিয়েছিলেন, তিনি কত মানুষের সঙ্গে মিশেছেন চিন্তা করুন দেখিনি একবার, কোনোদিন ভেবেছেন জায়গাগুলো কোথায় কোথায় তার দিন কেটেছে, রাত কেটেছে, শীত কেটেছে, গ্রীষ্ম কেটেছে, বর্ষা কেটেছে, শরৎ কেটেছে, আমরা কেউ বলতে পারবো না, কিছু তো নেই। নিত্যানন্দ সম্পর্কে কিছু জানা যায়? কতগুলো তীর্থের বিবরণ দিয়েছেন বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, শুধু কি তীর্থেই ঘুরেছেন, মানুষের সঙ্গ করেননি? ভাগবতে অবধূতের ২৪ জনা গুরুর কথা বলা আছে, পৃথিবী বায়ু আকাশ ও আপ অগ্নি চন্দ্রমা রবি কপত অজগর সিন্ধু পতঙ্গ মধুকৃত গজ মধুহা হরিণ মীন পিঙ্গলা কুরোর অর্ভক কুমারী সরকৃত সর্প উর্ণ নাভি সুপে সকৃত এতে মে গুরব রাজন। মহারাজ আমার ২৪ জনা গুরু। নিত্যানন্দের জীবনে চলার পথে কত গুরু ছিলেন তারই অত্যা নেই। অথচ আমরা কারুর কথাই জানি না সত্যিকারের নিত্যানন্দের গুরু কে ছিলেন, কেউ বলতে পারবে না, বিতর্কিত। কিন্তু আমি জানি, আমি বুঝি, তিনি মাধবেন্দ্রপুরীর কাছেই দীক্ষা নিয়েছেন। মাধবেন্দ্রপুরী মহাপ্রভুর পরম গুরুদেব, নিত্যানন্দের গুরুদেব, অদ্বৈত প্রভুরও গুরুদেব, তিনজনারই টিকি বাঁধা অদ্বৈত প্রভুর কাছে।
তিন জনারই টিকি বাঁধা, সীতানাথের কাছে টিকি বাঁধা। তাহলে বুঝবেন ব্যাপারটা। আমি বিষয়গুলোকে সময় যখন ভাবি তখন অদ্ভুত লাগে আমার কাছে। গৌড়ীয় বৈষ্ণব জগতে এই আলোচনাগুলো, এই লিঙ্ক হারিয়ে যাওয়া, লিঙ্কলেস জায়গাগুলো ঠিক ঠিক আলোচিত হলে মানুষ অনেক কিছু বুঝতে পারত, অনেক কিছু জানতে পারত। নিতাই চরণে তার একটা বিশেষ প্রার্থনা জাগত সবসময়। সে শুধু ওই লোকের দেখা দেখি জয় নিতাই বলে একবার ধমক দিয়ে উঠলো তা নয়, প্রাণ ভরে কাঁদতে কাঁদতে শুধু নিতাই চরণে নিজেকে সমর্পণ করতো। নিতাই চাঁদ একটু করুণা করো, নিতাই চাঁদ একটু কৃপা করো, নিতাই চাঁদ একটু দয়া করো, এই সংসার থেকে আমাকে মুক্ত করো। তুমি কৃপা না করলে আমার জীবনে অহংকার দূর হবে না। আমি আমি রামা, আমি শ্যামা, আমি অমুক, আমি তমুক, প্রত্যেকেই তো আমরা অহংকার নিয়ে বেঁচে আছি, বলুন তো দেখিনি। রেলগাড়ি যেমন রেলের ওপর দিয়ে যায়, আমরা আমাদের অহংকারের রেলের ওপর দিয়ে ছুটি। আমি ব্রাহ্মণ, আমি অব্রাহ্মণ, আমি অর্থবান, আমি অর্থহীন, আমি দরিদ্র, আমি হিন্দু, আমি মুসলমান, এগুলো সবই তো অহংকার আমার। আমি হিন্দুও নই, আমি মুসলমানও নই, আমি খ্রিস্টানও নই, আমি ট্রাইবালও নই, আমি নন ট্রাইবালও নই। আমার কোনো অহংকার থাকবে না যদি নিতাই করুণা পাই আমরা জীবনে। ভাবতে পারবেন জায়গাটা? আর এই অহংকার শূন্য না হলে কিন্তু মহাপ্রভুর ভজনের জগতে ঢোকা যায় না, রাধাকৃষ্ণ ভজনের জগতে ঢোকা যায় না। আমি নিরামিষ খেলাম, তা কী হয়েছে তাতে? নিরামিষ খেলে বহু মানুষ নিরামিষ খায় ভারতবর্ষে, বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, তাতে কী হলো? নিরামিষ খেলে আমার বৈষ্ণব হয়ে গেলাম? দীক্ষা নিলেই বৈষ্ণব হয়ে গেলাম? গলায় তুলসীর মালা দিলেই বৈষ্ণব হয়ে গেলাম? এগুলো কি বৈষ্ণব হওয়ার সংজ্ঞা নাকি? অহংকার শূন্য হওয়াটা দরকার। আমার আমিত্ব বলে কিছু থাকবে না, আমরা পারবো সেই আমিত্বকে বর্জন করতে? নিতাই চাঁদ করুণা না করলে সেই আমিত্বকে বর্জন করতে পারবো? কাজে কাজে মহাপ্রভুকে জানার আগে নিত্যানন্দকে একটু আমাদের প্রত্যেকের আরো গভীর করে জানা দরকার, আরো সুগভীরভাবে জানা দরকার, আরো আন্তরিকভাবে জানা দরকার। সেই আন্তরিকতা আমাদের কোথায় বলুন দেখিনি? সত্যি কথা, সত্যি কথা বলুন, চিন্তা করে দেখ বলুন আমার একটুখানি। বন্দে অনন্ত অদ্ভুত ঐশ্বর্যং সেই নিত্যানন্দ বিশ্বরং। তিনি শুধু অদ্ভুত ঐশ্বর্য বিশিষ্ট নয়, তিনি ঈশ্বর। ইস ধাতু বরজ প্রত্যয় করে ঈশ্বর কথাটা হয়েছে। ইস ধাতু বরজ প্রত্যয় করে যে শব্দটা দাঁড়ালো ঈশ্বর, মানে কি? যিনি সকলের ওপর শাসন করতে পারেন, শাসনের দণ্ড চালাতে পারেন। নিতাই চাঁদকে আমরা মনে করি পাগলা নিতাই। নিতাই পাগলা ছিলেন? কে বলেছে? কে বলেছে? যিনি নবদ্বীপে ঢুকছেন ত্রয়োদশী মাথায় নিয়ে, সর্বসিদ্ধা ত্রয়োদশী, সন্ধ্যাকালে ঢুকছেন নবদ্বীপে, গুরু ঠিক গুরু পূর্ণিমার আগের 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 দিন সন্ধ্যাকালে তিনি নন্দনাচার্যের বাড়িতে ঢুকলেন। কি করে? কে তাকে বলে দিল ওই বাড়িটায় গিয়ে রাত্রিটা কাটাও, ওই বাড়িতে থাকো? মহাপ্রভুকে কে বলে দিল? মহাপ্রভু গিয়ে নন্দনাচার্যের বাড়ির থেকে নিত্যানন্দকে আবিষ্কার করলেন, কে বলে দিল? নিত্যানন্দ জানতেন যে আমার পদক্ষেপ সেখানেই পড়বে যে স্থানটা নির্গুণ। নিতাই চাঁদ গুণময় স্থানে পা ফেলতে পারেন না, তার পদক্ষেপটা পড়বে নির্গুণ স্থানে। নন্দনাচার্য ছিলেন নির্গুণ চরিত্রের, তাই গিয়ে উঠলেন তার বাড়িতে। মহাপ্রভু ঠিক নির্গুণ জ্ঞানেই গিয়ে নন্দনাচার্যের বাড়িতে নিত্যানন্দকে আবিষ্কার করলেন। ভেবেছেন কোনোদিন? আচ্ছা, মহাপ্রভু নিজের বাড়িতে নিত্যানন্দকে তুললেন না কেন? শিবাসের বাড়িতে তুললেন কেন বলুন দেখি? আমাকে একটু ব্যাখ্যা। শিবাসকে কিছু আগে টাকা পয়সা দিয়ে রেখেছিলেন, তুমি আমার বাড়িতে তুলো, আমার বাড়িতে সবাই তাহলে প্রশংসা করবে, তাই কি বলুন তো? কেন নিজের বাড়িতে তুললেন না কেন? মহাপ্রভু নিজের বাড়ির থেকেও পবিত্র বলে জানতেন শিবাসের মন্দিরটাকে। ওরকম নিরহংকারী ব্রাহ্মণ, ওইরকম অভিমান শূন্য ব্রাহ্মণ সেদিন কিন্তু নবদ্বীপে খুব কম ছিলেন, শিবাস যে চরিত্রের ছিলেন। নিত্যানন্দ সেই বাড়িতে ঢুকে মালিনীর বুকের কাপড় সরিয়ে স্তনটা দুহাত দিয়ে ধরে মোটা ধরে চুষতে লাগলেন, মা মা বলে। এইটা যদি হতো মহাপ্রভুর বাড়িতে কি কাণ্ড হয়ে যেত বলুন তো? মহাপ্রভু জানতেন নিত্যানন্দ কেমন চরিত্রের, কেমন চরিত্রের, কেমন অবধূত তিনি। অবধূত মহাপ্রভু নন, অবধূত কিন্তু নিত্যানন্দ। আর অবধূত স্তরটা কিন্তু সন্ন্যাসীর থেকে অনেক ঊর্ধ্বে, অনেক উচ্চে, অনেক উচ্চে, এটা জানেন?
মানুষ এটা বোঝে না। নিত্যানন্দ অবধূত ছিলেন এবং তাকে শাক্ত অবধূত বলা যাবে না, বৈষ্ণব অবধূত বলা যাবে না, শৈব অবধূত বলা যাবে না। গলায় শালগ্রাম শিলা, অতএব বৈষ্ণব অবধূত, মাথায় ত্রিপুরা সুন্দরী যন্ত্র, শক্তি শাক্তাবধূত, আর তার সঙ্গে শিবলিঙ্গ রয়েছেন, নর্মদার শিবলিঙ্গ, শৈব অবধূত, তিনি অবধূত, একবারে সত্যিকারেরই অবধূত। এই অবধূতের চরিত্র মহাপ্রভুরও নয়, মহাপ্রভুর জ্ঞানগম্যই ঠিক ছিল, নিত্যানন্দ অবধূত, একবারে উন্মাদ, আর সেই উন্মত্ততা কারুর ক্ষতিকারক নয়, সকলেরই মঙ্গলজনক। আমরা এই নিত্যানন্দকে চিনি না, এই নিত্যানন্দকে বুঝি না, এই নিত্যানন্দকে উপলব্ধি করি না। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, নিত্যানন্দ কৃপা ছাড়া রাধা কৃষ্ণ পাওয়া যায় না। দৃঢ় করি ধর নিতায়ের পায়, সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যা কুলে কি হবে বা তার, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যের সত্য করি মানি, নিতায়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতায়ের করুণা না হলে ব্রজে রাধা কৃষ্ণ পাওয়া যায় না, আর নিতায়ের করুণাটা অত সস্তা নয় যে আপনি চাইলেই পেয়ে যাবেন। রঘুনাথকে অপেক্ষা করতে হয়েছিল নিতাই করুণার জন্য, অত বড় সাধক রঘুনাথ, তাকে অপেক্ষা করতে হয়েছিল নিত্যানন্দ কৃপার জন্য। আমরা তো কোন ছাড়, আমরা কত তুচ্ছ বলুন দেখিনি একবার। অর্থাৎ আমাদেরও যদি বৃন্দাবনের সাধনায় সিদ্ধিলাভ দরকার হয়, মনে ভাবি যদি যে আর জীবনটা বৃথা ব্যয় করব না, আর জীবনটাকে বৃথা নষ্ট করব না, একান্তভাবে ব্রজের সাধনায় সিদ্ধিলাভ আমার লক্ষ্য, তাহলে আসুন আমরা প্রাণ ভরে একটু নিতাই চরণে শরণাগত হই, নিতাই করুণার জন্য ব্যাকুল হই, নিতাই কৃপার উপলব্ধিটা জীবনে যাতে হয় তার জন্য প্রার্থনা জানাই আমাদের ঈশ্বরের চরণে, দেবতার চরণে, ইষ্টদেবের চরণে। তুমি একটু আমাকে নিতাই করুণা দান করো, আর কিছু চাই না আমরা। বলুন, এটা আমরা উপলব্ধি করি সত্যি কথা? আমার বড় দুঃখ হয় মানুষ যেন লোক দেখিয়ে জয় নিতাই বলে, লোক দেখিয়ে জয় নিতাই বলার দিন ফুরিয়ে গেছে। এখন আমাদের সামনে সমূহ মৃত্যু, সমূহ ধ্বংস, আর একবার মনুষ্য জীবনটা চলে গেলে আবার যে মানুষ হয়ে আসবো এমন কোন গ্যারান্টি আছে? কে দেবে গ্যারান্টি বলুন দেখিনি আমাকে? কেউ গ্যারান্টি দিতে পারবে না, কারুর ক্ষমতা নেই গ্যারান্টি দেওয়ার। আপনার লক্ষ কোটি টাকা পড়ে থাকবে এইখানে, আপনার জায়গা জমি জিরেত পড়ে থাকবে, ঘরবাড়ি পড়ে থাকবে, সম্পদ পড়ে থাকবে, বৈভব পড়ে থাকবে, সব পড়ে থাকবে এখানে, আপনাকে অন্ধকার পথে বেরিয়ে যেতে হবে। কিন্তু যদি নিতাই করুণার ছাতিটা মাথার উপর থাকে, আপনি কৃতার্থ হবেন, ভবিষ্যৎ জীবনটা আপনার সুস্থ হবে, আপনি নিতাই করুণা নিয়ে আবার জগতে আসতে পারবেন, নিতাই স্মরণ নিয়ে জগতে আসতে পারবেন, নিতাই চিন্তন নিয়ে জগতে আসতে পারবেন, নিতাই ভাবনা নিয়ে জগতে আসতে পারবেন, নিতাই স্মরণ নিয়ে জগতে আসতে পারবেন। নিতাইয়ের একান্ত শরণাগতি আমার আপনার হৃদয়ে কাজ করবে, এইটুকুই প্রাপ্তি আমাদের। আবার আগামীকাল যথাসময় আমি আসবো, 5টার সময়। আজকে একটু 5টার পরে দেরি হয়ে গেছে আসতে, কালকে আসবো, এসে আমি পাঠ করব। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন স্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন।